স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলো পত্রিকায় আমাগো মাছ মাংস আর চাইল এর স্বাধীনতা লাগবো শিরোনামে প্রকাশিত ছবি ও খবরে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটা ছোট্ট 8 বছরের একটা বাচ্চাকে প্রথম আলোর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছোট্ট বাচ্চাকে 10টা টাকা। সালাম আলাইকুম, বিডি নিউজ পয়েন্টে আপনাকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি প্লে করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলেন দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। তো চলেন দর্শক বন্ধুরা আমরা মূল ভিডিওটি দেখে আসি। স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলো পত্রিকায় আমাগো মাছ মাংস আর চাইল এর স্বাধীনতা লাগবো শিরোনামে প্রকাশিত ছবি ও খবরে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 7 বছরের শিশুর হাতে 10 টাকা দিয়ে নাম পরিচয় পরিবর্তন করে প্রথম আলোর ফটো সাংবাদিক ছবি তুলেছে বলেও দাবি করেছে ওই শিশু ও তার পরিবার। সাভার প্রতিনিধি জিয়াউল হক জিয়ার তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। দেশের অন্যতম গণমাধ্যম দৈনিক প্রথম আলো গত 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিয়মিত ফুল বিক্রি করেন এমন 12 থেকে 15 জন শিশুর গল্প তুলে ধরা হয়। খবরের ছবি ছিল জাতীয় স্মৃতিসৌধ ফটকের সামনে জাকির হোসেন নামের এক শিশু ফুল হাতে দাঁড়িয়ে আছে। দিনমজুর দাবি করে শিশুটির উদ্ধৃতি দিয়ে বলা হয়, পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কি করুম, বাজারে গেলে ঘাম ছুটে, আমাগো মাছ মাংস আর চাইলের স্বাধীনতা লাগবো। প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। প্রতিবেদনটির সত্যতা অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে আসল তথ্য, মিথ্যা আর ভুল তথ্য দিয়ে প্রকাশ করা হয় খবরটি। খবরের ছবিতে ভাইরাল হওয়া শিশুটির নাম জাকির দেয়া হলেও আসলে তার নাম সবুজ। এমনকি স্কুলের প্রথম শ্রেণীর এই শিক্ষার্থীকে দিনমজুর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রতিবেদনটিতে। ছোট ছেলে লেখাপড়া করে, ও চলতে পারে না, তো গরিব মানুষ না, এই যেমন আমার বাচ্চা নিয়ে আমি কষ্ট করতেছি দুইটা, এরকম ও কষ্ট করে কি করবো, কিছু করার নাই তো, বাবে ঠিক মতো কাজ করে না, ই করে না, এরকম এই যেমন আমার জামাই পা ভেঙে ঘরে পড়ে রয়েছে, আমি এই দুই বাচ্চা নিয়ে কষ্ট করি, সবুজের মায়ের ময়ূর বাগ বেছে বেলুন বেছে। সবুজ রেচি নিয়ে আমি যতদিন না আসি অতদিন সবুজ ফুল রয়েছে, আবার স্কুল অবধি আমি হলে ফুল বেছি, যে সঙ্গে বকুল ফুল আয় সঙ্গে বকুল ফুল বেছি, যে এবার গোলাপ ফুল বেছি। শিশু সবুজ জানায় প্রতিদিন স্কুল থেকে ফিরে পরিবারকে সাহায্য করতে মায়ের সঙ্গে ফুল বিক্রি করতে স্মৃতিসৌধে যান সে। পত্রিকার ফটো সাংবাদিক তাকে না জানিয়ে ছবি তোলে বলে জানায় সে। পরে ছবির বিনিময়ে 10 টাকা দেওয়া হয় বলে জানায় সবুজ। সেদিন আমার ডাক দেখেছিল সবুজ দেখতে, তারপরে আমার ছবি তুলছে তাতে জানিনি, তারপরে আমার 10টা দিচ্ছে আমি চলে আসছি। তুমি কি করতেছিলাম? ফুল বেচতেছিলাম। এদিকে নিজের সন্তানের নাম পরিচয় পরিবর্তন করে এমন সংবাদ প্রকাশ করায় ভীষণ অবাক হন সবুজের মা মুন্নি বেগম। বলেন ঘরের বাজার বা দ্রব্যমূল্যের কোনো খবরই সবুজ জানে না। স্মৃতিসৌধের সামনে ফুল বিক্রি করে যা আয় হয় তা সবুজের স্কুল ও সংসারের কাজে ব্যয় হয় বলে জানায় সবুজের মা। আমার ছেলেরা স্কুলে পড়ে, হায় ইসেতে নার্সারিতে ওয়ানে উঠছে, পড়া শেষে আমি একটু ফুল বেচাই, বেতন টেতন চালাইতে পারি না, দেয় আমি ফুল বেচাই, কেগুলো তো আমার বাচ্চা আমি নিজেই কইতে পারি না, আর আমার বাচ্চা কবে কি শুনে তো আমার একটু খারাপ লাগে। অযথা গণমাধ্যমের শিরোনাম হয় শঙ্কিত সবুজ ও তার পরিবার। না আমার আল্লাহ যা জো টাইম তাই, এই যে আমি শেষ মাংস খাইছেন কবে, এখন এই যে খাওয়াই টয় নিয়ে যাব। আপনি মাংস খাইছেন কবে শেষ? না না ওরা বলছে আপনি মাংস মাংস কোনোদিন খান নাই। ওই না প্রথম আলো তাদের অনলাইন যে ভার্সন আছে সেই অনলাইন ভার্সনে গতকাল মানে 26 মার্চ 2023 ইং তারিখে একটা ছবি ছাপে এবং ছবির নিচে তারা একটা কমেন্টও জুড়ে দেয়। একটা ছেলে, আপনার স্ক্রিনে ছবিটা দেখতে পাবেন, আমি এখান থেকে পড়ছি, যেই ছবিটা একটা ছেলে তার সামনে স্মৃতিসৌধ, স্মৃতিসৌধের যে গেটটা আছে সেখানে দাঁড়িয়ে আছে, হাতে একটা ফুল, সেখানে লেখা আছে যে পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কি করুম, বাজারে গেলে ঘাম ছুটে যায়, আমাগো মাছ মাংস আর চাইলের স্বাধীনতা লাগবে। জাকির হোসেন দিনমজুর সাভার, বাংলাদেশ, 26 মার্চ 2023। এই ছিল হচ্ছে এই ছবি। এই ছবিটি দেখে গতকালকেই আমার খুব সন্দেহ হয়, বিশেষ করে ওয়ার্ডিংগুলো দেখে, যে ছেলেটাকে দেখে যেরকম মনে হচ্ছে, কেন জানি একটা সিক্স সেন্স বলছিল যে
ইট ক্যানট বি হিম, এটা সে হতে পারে না, বা এইভাবে বলেনি ওইভাবে বলেছে, তার মধ্যে মানুষজন বেশ সমালোচনা করছিল। তো সন্দেহটা উঠবার কারণে আমি পরিকল্পনা করেছি যে আমি এই ছেলেটিকে খুঁজে বের করব। ওর নাম ওরা লিখছে দিনমজুর, আপনার ছেলে কি দিনমজুর? না। হ্যাঁ, ফুল গেছে। তো আপনার ছেলেকে দিনমজুর বলছে, আপনার ছেলের নাম জাকির বলছে, এগুলা কি আপনি জানেন? না। তা আপনার কেমন লাগতেছে এগুলো শুনিনা? যে আপনার আপনার ছেলের চেহারা কিন্তু বাংলাদেশের সবাই দেখছে কালকে, এই যে আপনার ছেলের নাম সবুজ, নাম দিছে আপনার জাকির, তারপর আপনার ছেলে নাকি ভাত খেতে পায় না। আপনার ছেলের পেটে, আপনার ছেলে লাস্ট কবে ভাত খেয়েছে? না না, আমি জানি প্রতিদিনই খায়, তারপর আপনি মুখে একটু শুনিয়ে, আমি তো জানি। কিন্তু ওরা বলতেছে যে আপনার ছেলের পেটে ভাত নাই, এটা কি সত্যি কথা? না। হ্যাঁ, না। আচ্ছা, আপনার ছেলে আপনি কি এদের নামে মামলা করতে চান? মানে এদের ব্যাপারে যদি ধরেন আপনার, আমি হেল্প করলাম আপনাদের, আপনি এদের ব্যাপারে, এইসব তো আমি বুঝি, এরা যে আপনার ছেলেরে নিয়ে এইসব উল্টাপাল্টা জিনিস লিখছে, আমরা যদি এখন একটা, আমি ধরেন ব্যক্তিগত ভাবে একটা ব্যবস্থা নিলাম, আপনি আইবেন কোর্টে আইবেন? কারণ আপনার ছেলেরা তারা লিখছে আপনার ছেলের পেটে ভাত নাই, খাইতে পারে না, তার নাম জাকি, মানে সরকারের মোটামুটি বদনাম করার জন্য ইচ্ছা মতো লিখছে, এগুলো কি সত্যি? না, আমার আল্লাহ যা দু টাইম তাই যে। আপনি শেষ মাংস খাইছেন কবে? এখন এই যে খাওয়াই টাই নিয়ে যাব। আপনি মাংস খাইছেন কবে শেষ? না না, ওরা বলছে আপনি মাংস মাংস কোনোদিন খান নাই। ওই না, এটা ভুল ধারণা, আমার আল্লাহ যা যা টাইম তাই ভালোই খায়। এটা স্টোরি, এখন আমরা সবাই কথা বলবো। ভুল ধারণা, এটা কি আপনি অন্যায় বলে মনে করেন? এটা তো বলি তো, না অন্যায় হইছে বলে মনে করেন? আপনি কি বিচার চান? অন্যায় যাই আমার রেজেকে যাই জুটুক, তাই আমার বাচ্চারে আমি খাওয়াই। রাইট, বস আপনার ছেলের পেটে ভাত নাই, এখন কটা খাওয়াই তো নিয়ে যাব। ছেলে কি পড়াশোনা করে? হ্যাঁ করে। হ্যাঁ, মাশাআল্লাহ। ছেলের বাবা কি করে? ও আনে ভর্তি করছি। ছেলের বাবা কি করে? ওই যে রাজমিস্ত্রি, যুগেলে কাম করে। ঠিক আছে, আপনার নাম কি? আপা মুন্নি। মুন্নি, ঠিক আছে আপা, ঠিক আছে। সবুজ আসো, একটু বাসাটা দেখাই আমরা। আসলে আপনার সবুজ বেচা হয়েছিলেন, বেচা হয়েছিল মতি ভাইয়ের বাসা তো, ওরা এত বড় খাট মতি ভাইয়ের বাসা তো খাট নাই। হ্যাঁ, মতি ভাইকে এই বাসাতে টিভি দেখার আমন্ত্রণ জানাই এবং এই বিছানাতে এসে একটু চা খেয়ে যাওয়ারও আমন্ত্রণ জানাই আমি। আসলে এই 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 ওটা এই ছবিটা কি তোমার? হ্যাঁ, এই এই ফুল তোমার কে ধরতে বলছে? কেউ না, আমি ধরছি। তুমি ধরছো? তো তুমি কি ফুল বিক্রি করো? আর কি করো বাবা? ফুল বিক্রি করি আর পড়ি, পড়াশোনা করো। তো দেখো এখানে লেখা আছে যে তোমার পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কি করুম, বাজারে গেলে ঘাম ছুটে যায়। তুমি এগুলা কইছো? এই এগুলা কইছো? কিছু তো দিয়ে। হ্যাঁ, তো তোমারে দিছে কয় টাকা এগুলা বলার জন্য? এগুলো বলো নাই তো। তোমারে নিয়ে যে সব মিথ্যা কথা লিখছে তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, তোমার তোমার নিয়ে যেগুলো লিখতে লিখছে তোমার কেমন লাগছে? ভালো লাগে নাই তো? তোমার নিয়ে দেখছো এরকম এগুলো লিখছে যে তুমি মাছ মাংস নাকি খাইতে পারো না, তুমি মিথ্যা কথা লিখছে না? হ্যাঁ, তো তুমি কি এখন কি মনে করো এদের বিচার হওয়া দরকার? এদের কি বিচার করা দরকার? হ্যাঁ, এদের বিচার হওয়া দরকার না, এই সাংবাদিকরা যে মিথ্যা কথা লেখে? হ্যাঁ নাকি? তো তোমার তো এত বাজে ভাবে লিখছে, তোমার সম্পর্কে এগুলো লিখছে, তোমার খারাপ লাগে না? হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা খুবই পরিষ্কারভাবে দেখতে পেলেন আমার সামনে ছোট্ট একটা বাচ্চা, আমার নিজেরও একটা ছেলে আছে, আমার ছেলের থেকে ও বয়সে ছোট। ওর বয়স কত হবে আপা? কত? সাত বছর। একটা সাত বছরের ছেলেকে দিনমজুর বানিয়েছে, ওর নাম হচ্ছে সবুজ আহমেদ। না, সবুজ আহমেদ কোন ক্লাসে পড়ো বাবা?
ক্লাস ওয়ানে পড়ে সবুজ আহমেদ, তাকে দিনমজুর বানানো হয়েছে, তাকে দিয়ে আবার শান্তিনিকেতনে বোল দেওয়া হয়েছে, পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কি করুম, বাজারে গেলে ঘাম ছুটে যায়, আমাগো মাছ মাংস আর চাইলে স্বাধীনতা লাগবে। এই ছোট একটা ছেলে, এই যে ওর মা বলতেছে, একটু আমরা ক্যামেরাটা ঘুরাই, এই আপনার ছেলেকে দিয়ে এগুলো বলানো হয়েছে? আর ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।